বৃহস্পতিবার রাতে যখন ব্লগটা এন্ড করে পুরো এডিট করা হয়ে গেছিল, তার আগে তো ডিনার কমপ্লিট করা হয়ে গেছিল, তারপরেই নাবল ধুমধুমার বৃষ্টি, প্রচণ্ড জোরে বৃষ্টি, বিদ্যুৎ চমকানো সবটাই হচ্ছিল। তো আমরা না এটাই এবার ভাবছিলাম যে ব্যাঙ্গালোরে বৃষ্টি কেন হচ্ছে না। বুধবার রাতেও বৃষ্টি হলো, তারপর বৃহস্পতিবার রাতেও বৃষ্টি হলো, দুদিন পরপর বৃষ্টি হলো, তো ওয়েদারটা একটু একটু ঠিক হয়েছে। হ্যাঁ, পুরোটা ঠিক হয়ে গেছে এরকমটা বলবো না, তবে ওয়েদারটা অনেকটা ঠিক হয়েছে। ব্যাঙ্গালোরের ওয়েদার ভালো, গরম হয়ে গেছিলো পুরো, তো সেই জায়গা থেকে অনেকটা ঠিক আছে। তো চলো আরও একটা নতুন দিনের সাথে, আরও একটা নতুন ব্লগের সাথে। হ্যাঁ, তোমরা ভাববে দেবলীনা নতুন দিন কেন বললো, অবশ্যই শুক্রবার সকাল তো হচ্ছে, তাই না? তো চলো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্রত্যেকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, পাশে থেকো, আর প্লিজ কেউ স্কিপ করো না। তো চলো, শুক্রবার সকাল হয়ে গেছে, আর সকালে যখন ব্যালকানির দরজাটা খুলে দেখি এরকম বৃষ্টি ভেজা হয়ে রয়েছে পুরো রাস্তাঘাট, বাড়ি, ব্যালকানির এই রেলিংগুলো, তো আমার না খুব ভালো লাগে। আমি বাচ্চাদের মতো কিছুটা সময় ধরে না খেলতেও থাকি। তো চলো, শুক্রবার সকাল যখন হয়েই গেছে তখন তোমাদেরকে মর্নিং উইশটা করেই ফেলি, শুভরাত্রি জানাই পরিবারের সকল দর্শককে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। দর্শক বলা ভুল, সদস্য তোমরা, আমার আরও একটা নতুন ফ্যামিলি গড়ে উঠেছে আমাদের। তো এত বৃষ্টি হয়েছে সারা রাত, এবার বুঝতে পারছি, দেখো আকাশের, মানে আকাশ বলছে, আকাশের অবস্থা তো খারাপ হয়েই রয়েছে, মেঘলা হয়ে রয়েছে, ছাদও শোকায়নি, আর রেলিংয়ের জলগুলো দেখো, আর এই রেলিংয়ের জলগুলো দিয়ে না আমার এরকমভাবে খেলতে ভীষণ ভালো লাগে, বেশ পরিষ্কার, আর রেলিংগুলো পরিষ্কার হয়ে যাওয়াও বটে, মানে রাস্তার একদম পাশে, তো তাই ধুলো ঠুলো হয়ে যায়। তো তোমরা আবার ভেবো না যে রান্না ফাঁকি দিয়ে সব করছি, অলরেডি রান্না আমি বসিয়ে দিয়েছি, তোমাদেরকে সেটাও দেখাবো, সেটাও শেয়ার করবো। তো তার আগে একটু মনে হলো নিজের মতো তো নিজেকে সময়টা দিতে হবে না, শুধু রান্না, প্রমি অফিস যাবে ওকে গুছিয়ে দিতে হবে, এই সব ভাবলেই কি শুধু চলে বলো? আমার এই জিনিসগুলো নিয়ে খেলতে আগা গোড়ায়, আগে আমাদের মানে আমার বাড়িতে গেটের মধ্যে এরকম জল ফোটা ফোটা হয়ে এরকম পড়ে থাকতো রেলিংটার মতো, ওখানে গিয়েও আমি এরকম করতাম, আমার ভীষণ ভালো লাগে জিনিসটা। হ্যাঁ, হয়তো হতে পারে বাচ্চা বাচ্চা জিনিসটা, তবে বাচ্চা মন তো থাকা উচিত আমাদের মনে হয়, আমরা যতই বয়স হয়ে যাক না কেন আমাদের মধ্যে একটা বাচ্চা মনও থেকে থাকে। তো আমার বেশ ভালো লাগে এই জিনিসগুলো। যাই হোক, এখানে বেশিক্ষণ সময় কাটালে হবে না, রান্নাঘর তো যেতেই হবে। তো নাও চলো এবার রান্নাঘরে যাই, একটু হয়েছে অনেক নাটক করে ফেলেছি, জল ঠল নিয়ে খেলা। আজকে করব ফুলকপি, আলু, পটল, টমেটো, ধনে পাতা, ডালের বড়ি, এইসব দিয়ে মাছের ঝোল। মাছের ঝোলটা যদিও হয়তো শুনতে ঘ্যাটের মতো লাগতে পারে, মানে সব কিছু যেন মাছের ঝোলে চলে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করো ঝোলটা খেতে বেশ ভালো লেগেছিলো। আলাদা করে সবজি করার থেকে আমার মনে হলো আজকে মাছের ঝোলেই সব দিয়ে দিই। দেখো কেটেও নিয়েছি ফুলকপি, আলু, পটল, তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম, আর আলুগুলোকে দেখো পাতলা পাতলা করেই কেটেছি, কারণ এখানকার আলুকে না আমার ঠিক ভরসা হয় না, যদিও ভালো সেদ্ধ হয়ে গেছিলো এটা ঠিক কথা। তো মাছ ভাজা তো হয়ে গেছে প্রায়, একদিকটা হয়েই গেছিলো, আরেক দিকটা বসিয়েছি। তো আর বাইরে আকাশ এত মেঘলা করে আছে যে অন্ধকার অন্ধকারই লাগছে, আমি ভুল করেছি, একটু লাইটটা জ্বালিয়ে নিয়ে শ্যুট করলে ভালো হতো। দেখো আমার হয়ে গেছে ফুলকপি, আলু, পটল দিয়ে, ডালের বড়ি দিয়ে, ধনে পাতা, টমেটো সবটা দিয়ে ঝোলটা বানিয়েছি, খেতে খুব ভালো হয়েছিল। তো প্রমিকে আজকে এভাবে তো একটার মধ্যে সব দিয়ে দেওয়া যায় না, মানে একটা টিফিন বক্সে ধরবেও না, যেহেতু সবজি নেই তাই মাছের সবজিটাই তো বেশি করে ওকে দিতে হবে। তো ভাবছি কি বলো তো, দুটো টিফিন বক্স রেডি করবো, একটা সবজি দেবো আর একটা ঝোল, বড়ি আর মাছটা দেবো। তো দেখো যেরকমটা ভাবছিলাম সেরকমই কাজটা করে ফেলেছি একটার মধ্যে। হ্যাঁ, ঝোলও অল্প অল্প চলে গেছে, এইগুলো ফুলকপি, আলু, পটল এইসব তোলার সময়, আর মাছটা আর বড়িটা একটাই দিয়েছি, যাতে বড়িটা দেখো আমি একদম গোটা গোটা বড়িগুলো নামিয়েছি, আমি জানি ওখান থেকে সবজিগুলো বার করতে গেলেই বড়িগুলো ভেঙে ফেলবে, তাই বড়িগুলোকে আলাদা করেই দিয়েছি যাতে ও সুন্দর ভেঙে ভেঙে খেতে পারে, ও না খুব একটা বড়ি ঠড়ি ভেঙে ঘ্যাট পাকিয়ে গেলে পছন্দ করে না। তো হাঁটতে বেরিয়ে গেছি আমি, কালকে রাস্তাটাই এটা মেন রোডের রাস্তাটা তোমাদের সাথে দেখাচ্ছি, আর দেখো এই হালকা অরেঞ্জ অরেঞ্জ কালারের ফুলটা, আমি জানি না এই ফুলটার নাম কি। তো ব্যাঙ্গালোরের অনেক জায়গাতে এই গাছটা রয়েছে, আমার বেশ ভালো লাগছিলো, আর সকালবেলা এত স্নিগ্ধ হয়ে থাকে না, একটু সকাল 9:30-9:30 দিকে রোদ উঠলেই কিন্তু আমি হেঁটে বাড়ি চলে যেতে পারি, তা না সকাল 6:30 থেকে রোদটা এমন উঠবে যে আমি হাঁটতেই আসতে পারছিলাম না। যাই হোক, দুদিন ধরে আকাশটা সকাল থেকে এতটা স্নিগ্ধ হয়ে থাকে, রাস্তাঘাট হাফ ভেজা এরকম হয়ে থাকে, তো একটা মাটি ভেজা সোদা সোদা গন্ধ থাকে না বৃষ্টির, যাই হোক মানে গাছের পাতা থেকে টপ টপ
করে জল পড়ছে, এই জিনিসগুলো খুব ভালো লাগে। তো এই একটা নতুন চায়ের দোকান খুলেছে দেখলাম এ পাশটায়, এতদিন খেয়াল করিনি। যাই হোক, ক্রমেই এটার খোঁজ পেলেই চলে আসবে। চা খেতে ও এমনি চা খেতে ভালোবাসে, তার উপর এখান ওখান থেকে ঠিক ও চা টেস্ট করবেই করবে। যাই হোক, সকাল সকাল চা এক কাপ ভালোই লাগছে, কি বলো। তো চলো, পার্কে চলেও এসেছিলাম, পার্কে আমার হয়ে গেছে ব্যায়াম ঠ্যায়াম করা মোটামুটি। তো চলো এবার যাব বাড়ি, বাড়ি গিয়েও তো কাজবাজ থাকে। আজকে না ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করব পুরোটা, একদিন প্রমি ঠাকুর পুজো দিয়েছে তো, আর ছেলে মানুষ ও তাড়াতাড়ি অত গুছিয়ে তো দিতে পারতো না, অফিস যাওয়ার তাড়া থাকতো, তাড়াতাড়ি করে ও পুজোটা দিয়ে চলে যেত। আর ধূপের ধুলোগুলোতে বড্ড ঠাকুরের সিংহাসনটা ধুলো ধুলো হয়ে গেছে, আর কাপড়গুলোতেও ধুলো পড়েছে, ও তো আর ঝাড়তো না রোজ একটু। তো দেখো, আমি আজকে ঠাকুরের সিংহাসনটা পুরো পরিষ্কার করে কাপড় টাপড় পাল্টে দিয়েছি। তোমাদের হয়তো মনে থাকবে একদিন আমার ব্রাউন কালারের একটা লালচে লালচে ওই কালারের কাপড় পাতা ছিল, আমি হলুদ কালারে পেতেছি। আর আজকে না কাপড়টা সিনথেটিক মতো, তো একটু মানে ভাঁজটা ঠিকঠাক হলো না, একটু গোপালের ঠাকুরের কাপড়ের ভাঁজটাও ঠিকঠাক হয়নি, সিংহাসনেরটাও হয়নি। আমি ভাবছি আরেকদিন মানে কালকে তুলে টুলে করে দেবো। আর আজকে আসার সময় 1 কেজি কলা, মানে হেঁটে আসার সময় 1 কেজি কলা, তারপরে 100 গ্রাম ফুল, এইসব কিনে এনেছিলাম। তো এবার আর চলো আজকে একটু রেস্ট নিই, আজকে আবার বিকেলে দেখা হবে তোমাদের সাথে। বিকেলবেলা চলেও এসেছি, আজকে করবো হচ্ছে ছোলার ডাল আর লুচি। তো ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আগে সেদ্ধ করে নিই, আর তার আগে কি ভাবছি বলো তো, কালকের ডালটাকেও সেদ্ধ করে নেবো। আমার না রোজ প্রেশার কুকার মাজতে ভালো লাগে না, তাই একবারেই নিয়ে নিয়েছি। কালকে ছোলার ডালটা আগে সেদ্ধ করে নেবো, তারপরে লুচির জন্য যে ছোলার ডালটা বানাবো সেটা। কালকে একটু টক ডাল করবো, মানে ছোলার ডাল দিয়ে টক ডাল, কাঁচা টমেটো আছে ঘরে কয়েকটা, তো ওটা দিয়ে করবো ভেবেছি। আর এই ছোলার ডালটার জন্য মশলাটা যেটা কষিয়েছি সেটার জন্য প্রথমে মৌরি আর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি, আর তেজপাতাটা একটু পরে দিয়েছি, তারপরে হিং দিয়েছি ফোড়নে দিয়ে, আর টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দিয়ে কষিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপর ছোলার ডাল সেদ্ধটা দিয়ে ওই নুন চিনি পরিমাণ মতো আর ভাজা মশলা দিয়েছিলাম। এখন যাচ্ছি ডিমার্টে, দেখলেই তোমরা ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গেছি এই আর কি। তো ডিমার্টে আজকে যেমনটা ভিড় হবে ভেবেছিলাম তেমনটা হয়নি, একেই তো আজকে 1 তারিখ, তার উপর শুক্রবার ছিল বলে বোধ হয় হয়নি। এই স্যাটারডে সানডেতে ডিমার্টে পা দেওয়া যাবে না, ওই জন্য না মানে মাসের প্রথম স্যাটারডে সানডেটা আমি আর প্রমি একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি, যতটা সম্ভব মানে মাস পড়তে না পড়তে গিয়ে নিয়ে আসার চেষ্টা করি। আমাদের যাওয়ার ইচ্ছে ছিল কালকেই, মানে বৃহস্পতিবার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমরা আর হয়ে ওঠেনি, আমাদের মাছটা আনতে গিয়ে এমনি সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আর যেতে পারিনি, তাই আজকে এসেছিলাম আজকে ফ্রাইডে। তো এই পাশটাই হচ্ছে সমস্ত ইলেকট্রিকের জিনিসপত্র, ফ্যান ইন্ডাকশান মিক্সি আড্ডাগাড্ডা সমস্তটা তো আমার নেওয়া হয়ে গেছে। প্রমির জন্য অপেক্ষা করছিলাম, প্রমি পপকর্নটা দেখছো ওপরে 2 প্যাকেট এটাও কিনতে গেছিলো, এটা ডিমার্টে বেরিয়েই বিক্রি হয়। কত করে নেয় আমি ঠিক বলতে পারবো না, তো ও আচ্ছা 1টা প্যাকেট 15 টাকা নেয় প্রমি বললো আর কি। এখন যাই হোক, তার মানে 2টো প্যাকেট 30 টাকা এরকম নিয়েছে। তো খুব ভালো লাগে খেতে, একটু বাটারি বাটারি ফ্লেভার থাকে আর মশলা দেওয়া থাকে। রাত্রিবেলা বাড়ি এসে ছোলার ডালটা তো করাই ছিল, আর চলে এসেছি লুচি ভাজতে। লুচি আর ছোলার ডাল আজকের মেনুতে, লুচিটা একটু ঘন ঘনই হয়ে যাচ্ছে, আবারও ভাবছি কদিন একটু বন্ধ রাখতে হবে। আসলে ছোলার ডালটা আমি এমনিই ভালো খাই না, মানে ছোলার ডাল একেবারে ভালো খাই না, প্রমির জন্যই ছোলার ডালটা আমি করি। তো আর লুচির সাথে ও ছোলার ডালটা ভীষণ ভালো খায়, আর আমি রুটির সাথে খেতেই পারতাম না, যাই হোক ওই জন্যই করেছি। আর কড়াইটা না দেখো পুড়ে গেছে, একা হাতে করছিলাম তো প্রথমে, তো তাই জন্য, তারপরে এসে প্রমি আমাকে হেল্প করেছিল, আমি বেলছিলাম, ও ভাজছিল, কড়াইটা পুড়ে গেলে না আমার সত্যি খুব কষ্ট হয়, দেখো পুড়ে গেছে, কালচে কালচে হয়ে গেল কেমন একটা পুড়ে। তো আর এমনিও মোচা করার পরে আমি দেখেছি কড়াই একটু কালচে কালচে হয়ে যায়, সেদিন মোচা বানিয়েছিলাম, ব্যাস আমার কড়াইটা কেমন কালচে কালচে হয়ে গেছে। তো লুচিগুলো না আজকে প্রত্যেকটা ফুলেছিল, এখন আমি লুচি বানালে যদিও বা ফোলে এটা ঠিক আছে, যখন বিয়ের পর প্রথম প্রথম লুচি বানাতে গেলেই না এখন বিয়ের পরের প্রথম প্রথমের কথা মনে পড়ে, ওগুলো হয়তো প্রমি বলেই খেত, পুরো শক্ত হয়ে যেত, ফুলতো না, কেমন একটা হতো যেন খেতে। যদিও তখন না আমার কাছে ডাবু এরকম কড়াই ছিল না, আমার কাছে একটা ওই ফ্ল্যাট কড়াই ছিল, যার মধ্যে তেলটা তো আর কত বেশি দেবো বলো ফ্ল্যাট কড়াইতে, আর কড়াইটার সাইজটাও অনেকটা বড় ছিল, তো ওই জন্যে অত বেশি তেলও দিতে পারতাম না, ওই জন্যই বোধহয়
জানি না কিসের জন্য কি হতো, হয়তো ময়দাও ঠিক করে মাখতে পারতাম না তখন বা বেলতে পারতাম না, তো সবটার উপরেই তো নির্ভর করে। আর এখন দেখো লুচিগুলো বেশ ফলে, খুব নরমও হয়, সব থেকে বড় কথা ভীষণ সফট হয়। যাই হোক, খাবার সাজিয়ে নিয়ে বসে পড়েছি, তো চলো কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, অবশ্যই নতুন একটা দিনের সাথে। কালকে যদিও বা স্যাটারডে সানডে মানডে তিন দিন ছুটি থাকার কথা ছিল প্রমিত, কিন্তু ভাগ্যিস আমরা কোথাও যাওয়ার প্ল্যান করিনি জানো, কারণ প্রমিত না স্যাটারডে আর মানডেতে কাজ পড়ে গেছে, মানে অফিস আছে ওরও, কালকে অফিস যাবে। তো চলো আর লেট করবো না, তাহলে এবার ঘুমিয়ে পড়া যাক, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। আজকের মতো টাটা, গুড নাইট, আশা রাখবো তোমাদেরকে এতদিন যেভাবে পাশে পেয়েছি সেভাবেই পাশে পাবো। তো চলো আজকের মতো টাটা।